একটা খুশির খবর আপনাকে দেওয়ার আছে। স্থানীয় দাদাদের সঙ্গে দেখা হলো, হঠাৎ আমাকে আমন্ত্রণ জানালো বাড়িতে, তার নিজের বাড়িতে। কেউ যখন ইনভাইট করে না, মানে সত্যি মানে এত ভাল লাগে, মানে বলার বাইরে। আজকে আমাকে দক্ষিণ গোয়া, সাউথ গোয়াতে যাওয়ার কথা ছিল, সেখানে গিয়ে কালকে বাটারফ্লাই ট্রেক করার কথা ছিল। মানে যা হবে হোক, কালকে আজকের দিনটা বাঁচতে চাই, আজকের দিনটা ফুল এনজয় করতে চাই। হ্যালো বন্ধুরা, লেটস গো চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আপনার বন্ধু সৌমাল্য। এই ভিডিওতে আপনাকে দেখাবো গোয়ার বিচ নয়, জলপ্রপাত নয়, ও এক অন্য জিনিস, এক ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি, যেটা হচ্ছে নেত্র ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি। সেই রাস্তায় ভিউ দেখাবো, মজা নিয়ে দেবো, দেখতে থাকুন বন্ধুরা। অনেকে আমরা ভুলে যাই যে বেড়াতে যাওয়ার সময় রাস্তাটার মজাটাও একটা অন্যরূপ। দুদিকে ঘন জঙ্গল, সবুজ, মিডিল দিয়ে রাস্তা, সেটাও কিন্তু এক প্রকার একটা, আমার মনে হয় ট্যুর বলুন ট্র্যাভেলের মধ্যে একটা পার্ট। তাই সেই জিনিসটাও আপনি ভুল করবেন না। আমি সেই জায়গা দিয়ে আমি আপনাকে নিয়ে যাব, সেটাও দেখাবো, সাথে সাথে দেখাবো কিছু ওয়াটারফলস নেত্র ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারির মধ্যে। আর যদি কোনো গেট খোলা থাকে বা যদি ঢোকার পারমিশন থাকে, সব কিছু দেখাবো বন্ধুরা। চলুন দেখতে থাকুন। শুধু ভিউটা দেখুন বন্ধুরা, নেক্সট লেভেলের ভিউ। চারিদিকে পুরো শ্যাওলা জমে গেছে, পুরো গাছগুলো লম্বা লম্বা, অ্যান্ড ইটস কল্ড অসম ভিউ, নেক্সট লেভেল ভিউ, অপূর্ব বন্ধুরা। অসম্ভব সুন্দর রাস্তা এনজয় করতে করতে আমরা এবার চলে এসেছি নেত্র ভ্যালি বুদবুদ বা বাবলিং বলে একটা জায়গা আছে, আমরা নিচে গিয়ে দেখব। মেন রাস্তা থেকে আপনাকে 1 কিলোমিটার আসতে হবে। আপনি নেত্র ভ্যালি যদি যান তার ডান দিকে, বা গুগল ম্যাপের লোকেশান একটু করে নেবেন, আপনি সঠিক জায়গায় চলে যাবেন। আমরা এবারে ঢুকছি নেত্র ভ্যালি বুদবুদ ইয়া বাবলিং প্লেসে। শুধুমাত্র হচ্ছে গিয়ে মানে যেগুলো হচ্ছে ফেস্টিভ্যাল ডে, সেই দিন ছাড়া স্নান করা এখানে বারণ। বাট আপনি একটু নেমে ঘুরে দেখতেই পারেন। এই জায়গা থেকে বুদবুদের মেন এতে নেমে যাচ্ছি, কৃত্রিম নয়, এটা একদম প্রাকৃতিক উপায়ে এই বুদবুদরা হচ্ছে। দেখুন মাঝে মাঝে ওখানটাতেও হচ্ছে, এখানটাতেও হচ্ছে। দুরা এই জলের তলায় প্রচুর সুন্দর সুন্দর কালারফুল মাছ দেখতে পাওয়া যাচ্ছে, আর বুদবুদ করে উঠছেও। আপনাকে একবার জলের তলা দিয়ে, আমার গোপ্রোটা ওয়াটারপ্রুফ এমনিতে, তাও ওয়াটার কেস একটা আছে, করে একবার দেখাচ্ছি, হেভি লাগবে। চলুন বন্ধুরা দেখি একবার। এই নেত্র ভ্যালি, এই বুদবুদ বলুন বা বাবলিং জায়গাটা কেমন লেগেছে বলুন, আমাকে তো হেভি লেগেছে। এই কারণে জলটা এতটা স্বচ্ছ, এতটা পরিষ্কার ক্রিস্টাল, ওপর থেকে ভিউ নিচে দেখা যাচ্ছে। তারপরে আমি আমার গোপ্রোটা ডুবিয়ে আপনাকে দেখালাম, মানে জলের ভেতরে যে মানে মাছগুলো এত রং বেরঙের, রঙিন কিংবা এদিক ওদিক ঘুরছে, আর মাঝে মধ্যে তার মধ্যে যে বুদবুদ বুদবুদ উঠছে, মানে জাস্ট কল অসম। আমাকে দেখাতে হেভি লেগেছে। অবশ্যই আমি বলবো এই জায়গাটা যদি আপনি না আসেন, ইউ ডু কাম হিয়ার, মানে সত্যি আসুন। এখান থেকে দেখুন জলের ভিউটা, জলের তলাতে কোন জায়গাতে কি আছে, যদি আপনার একটা আংটি এখানে হারিয়ে যায়, আংটি বা কোনো সোনা পেয়ে যাবেন। শুধু শ্যাওলাটা একটু বেশি আছে, শ্যাওলাটা থাকা স্বাভাবিক। দেখুন একটা খুশির খবর আপনাকে দেওয়ার আছে। রাস্তাতে এখানে বুদবুদের কাছে আমি গিয়ে এখানে ঘুরে এলাম, হঠাৎ করে একজন স্থানীয় দাদাদের সঙ্গে দেখা হলো, হঠাৎ আমাকে আমন্ত্রণ জানালো বাড়িতে, এবং সেখান থেকে নেত্র ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারিতে একটু ট্রেক ফেক মতো হয়, একটা হিডেন ট্রেক, সেখানে যাব। এই যে কেউ যখন ইনভাইট করে না, মানে সত্যি মানে এত ভাল লাগে, মানে বলার বাইরে। আজকে আমাকে দক্ষিণ গোয়া, সাউথ গোয়াতে যাওয়ার কথা ছিল, সেখানে গিয়ে কালকে বাটারফ্লাই ট্রেক করার কথা ছিল। মানে যা হবে হোক, কালকে
আজকের দিনটা বাঁচতে চাই, আজকের দিনটা ফুল এনজয় করতে চাই। কারণ ওরা বললো যে তুমি একটু দেরি করে ফেলেছো, নেত্রভ্যালিতে ঢুকতে গেলে পারমিশন লাগবে, ক্যামেরা ফিস বা তোমার ফিস, আমার সঙ্গে চলো কিছু লাগবে না, এবং টাইম এখন তো যেহেতু ওভার হয়ে গেছে তো একটু পরে ম্যানেজও করা যাবে। তাই এই এই দাদাটার সঙ্গে হঠাৎ রাস্তায় পরিচয় হয়ে গেল, বাড়ি রাখছে আমাকে। জানি না এক রাস্তায় কী এনজয় বাকি আছে, নেত্রভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তাই ভেতর থেকে কাছ থেকে ঘুরিয়ে দেবে। চলুন দাদাদের পেছনে পেছনে যাই, তারপরে এনজয়টা আপনাকে দেখাচ্ছি, চলুন বন্ধুরা। এখন আমরা এই দাদার কাছে বাড়িতে পৌঁছে গেছিলাম, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে ভাইদের সঙ্গে পরিচয় হলো, এসে একটু সময় কম থাকার জন্য এসে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি নেত্রভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যে রেস্টুরেন্ট কা নাম হ্যায় নিসার বার্গ মে। ইস জগহ কা নাম ক্যা ভাইয়া? নেত্রবাড়ি। এখন গাড়িতে উঠবো দাদার সঙ্গে, চলুন বন্ধুরা। হ্যাঁ চল। হ্যাঁ বেরিয়ে পড়েছি, এখন দাদার সঙ্গে যাচ্ছি নেত্রভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। বিশাল মস্তি হচ্ছে, পৌঁছুঙ্গা গেট কা গরিব মে। আপনি হিন্দি মে বোল রা কি ভাইয়া লোক ভি হাম মেরে ইস বালা ব্লগ দেখেঙ্গে থোড়া বহুত হিন্দি ভি ইজিলিয়ে বোল রা হুম। গেট মিলেঙ্গে আর গেট কে লিয়ে পার পার্সন হাউ মচ? 50 রুপি, 100 রুপি, 100 সে পার পার্সন। এন্ড ক্যামেরা? ক্যামেরা ফর 250, 250 এন্ড ভেহিকল ফর 150, 150। ওকে আবে ক্যামেরা। হ্যালো বন্ধুরা, পৌঁছে গেছি নেত্রভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এবার আপনাকে সেখানে নিয়ে যাবো, সঙ্গে থাকুন। আমার আপনাকে পরিচয় করে দিয়েছি, এখানে আমার লোকাল একজন বন্ধুর সঙ্গে পরিচয় হয়ে গেছে, তার সঙ্গে যাব। এই ব্লগটা বেশিরভাগ হিন্দিতে করব, কারণ তার ফ্যামিলিও দেখবে। তো চলুন বন্ধুরা, এখান থেকে এবার যাব সেই নেত্রভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ছুটি রেগা না, আমরা গ্রুপ নিয়ে যাব। একদম একদম একদম। ওকে দাদা বলছে যদি নেক্সট টাইম আসেন পুরো গ্রুপ নিয়ে চলে আসুন। ভাইয়া লোকাল হ্যায় ইসিলিয়ে হামকো ভি লেকে আন্দার চল রহা হ্যায়, ইসিলিয়ে মেরা জিতনা ভি পয়সা লাগনে ওয়ালা থা ও ভি পুরা মুক্ত হো গয়া। ভাইয়া কে বহুত বড়িয়া শুক্রিয়া। ইধার দিখ রহা হ্যায় আপকো সাভারি ওয়াটারফল, সাভারি ওয়াটারফল। ওকে আচ্ছা, আমি মনিপাল ওয়াটারফল, দোনো ওয়াটারফল স্যার। মৈনা উসকা নাম মৈনা পে হ্যায়, মৈনা পে। আচ্ছা মৈনা পে, সাভারি ওয়াটারফল লেকিন উসকা নাম হ্যায় একচুয়ালি মৈনা পে। আচ্ছা মৈনা পে ইয়ে ইসকা নাম হ্যায়, ইসকা মৈনা উল্টা মৈনা মৈনা। আচ্ছা মৈনা বড়, মৈনা বড়, হ্যাঁ মৈনা বড়। তো উসকে উপর সে উসকা নাম পড়া হ্যায় মৈনা পে ওয়াটারফল। ওকে দুধ সাগর, দুধ সাগর ওয়াটারফল, দুধ সাগর সে উপর সে উসকা হাইট সে ও গিরতা হ্যায় ওয়াটারফল। আচ্ছা আচ্ছা, ফাস্ট ওয়াটার হ্যায়। नेक्स्ट हम लोग जाएंगे, आप लोग आप लेट आ गए इसलिए हम लोग कवर नहीं कर सकते। ओके हम लोग जाके जाएंगे, चलो 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 ना, इसीलिए आपको छोड़ दे रहे हैं। मेरे को पूछे करेगा, फेमस भी हो वो बहुत एरिया में, मेरे का मेरे पूछ क्या तो वो मर जाएंगे। अच्छा देखो रास्ता शुद्ध एंजॉय करो बंधुरा। ओके ये देखो, ये बोल देखो, इतना ब्रायन थोड़ा बोल एक दिखाओ, ये पूरा ये रात को मिलता है हम लोगों को। जगुआर, हाँ जगुआर मिलता है। अच्छा, और इधर फेमस है ब्लैक पैंथर, ब्लैक पैंथर फेमस है ना, फेमस है। आप देखा है कभी? मिल सकता है, हम लोग आते सब मिल सकता है। नहीं अभी नहीं, आप देखा है कभी? मैंने भी बहुत देखा है, बहुत देखा है ना, देखा। अटैक कर सकते हैं क्या? नहीं नहीं वो अटैकर नहीं है, वो भाग जाएगा, दिखेगा ना तो भाग जाएगा। अच्छा फ्लैट पर आपको आप कैसा लगा? बहुत बढ़िया लगा, आपका मिल से भाई एकदम भगवान मिल गया। आप फ्लैट पर एंजॉय नहीं कर सकते एकदम सर, आपको मैंने बहुत मैं बहुत नसीब वाला हूँ आपको इतना क्या बोलता है सडनली मिल गए और आप आपका तो घर के एकदम बगल में ही है ना? अरे बाप रे, मैं ऐसा है वो पर आपका तो होल्ड बहुत बढ़िया है इस जगह में, होल्ड है वापस आना है। अभी बज रहे 4:40 लेकिन हम लोगों को 5 बजे से अंदर आना होगा, क्योंकि आपको अगर ऊपर का एरिया कवर करना है। हाँ हाँ सर, तो कोई नहीं, कोई नहीं, वी हैव अ लिमिटेड टाइम सो वी हैव टू फास्ट, तो आपको यही करो। चलो আমাদের হাতে লিমিটেড টাইম, অনেকটা দেরিতে এসেছি, তাও দাদার জন্য মানে ভাইয়া কে লিয়ে ইতনা ভি জিতনা ভি থ্যাংকস বলু, জিতনা ভি শুকরিয়া আদা কর লু, ইতনা ভি কাম হ্যায় অভি তো মানে উই আর গোইং রানিং। চলো দৌড় কে নাম রে। हाँ जी चलिए, टाइम कम होच्छे, दौड़े दौड़ने रास्ता है, एरकम मजा कत बार पेजन जाना। मैं बहुत दिन से बाद आया। अच्छा बहुत दिन से बाद आया ना, एक साल बाद आया। मालूम है कौन रास्ता सर आपका? व्हाट्स योर गुड नेम? दीपक, दीपक सर, दीपक देसाई, दीपक देसाई। चलो
अब नीचे जा रहा है सावरी वाटरफॉल्स इन नेत्र वैली वाइल्ड लाइफ सेंचुरी गोवा इन द वेस्टर्न पार्ट ऑफ इंडिया. मैं नीचे नहीं आऊंगा. आई विल वेट हियर. या 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 बट वी विल कम विद यू सून. हां एंड गो देयर अनदर प्लेस. या दैट्स राइट. या 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 आई एम रिस्क दैट. ओके ओके ओनली 10 मिनट्स. 10 मिनट्स में आई विल गिव यू 20 मिनट्स. ओके मैन. ओके ओके अभी मतलब आपका बज रहा है टाइम हो रहा है 4:47 5. या या सो विल मीट आफ्टर 20. हाँ 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 हम नीचे वी आर हेडिंग टू दिस वाटरफॉल्स. भैया का बहुत बढ़िया थैंक यू. 5 मिनट के अंदर इतना दोस्त बन गया ना आपको बयान नहीं कर सकता. तार गाड़ी को घोड़ा बोल चलिए लास्ट निजे स्कूटी नहीं एस जेते जेते भ्यूटा बंधुरा तारा देख नेत्र भैली वाटर नेत्र भैली वाइल्ड लाइफ सेंचुअर एन आबरी वाटरफल्स नामी वाटरफल्स देख सो कूल मैन एकदम पेड़ का बीचों बीच हम लोग नाम उतर रहे और उतरने के लिए चढ़ाई एकदम एकदम बिल्कुल स्टीप है. अब वाटरफॉल्स का देखते बातचीन भैया वाटरफॉल्स का टाइमिंग कितना है कितना बजे से कितना बजे होगा. सुबह 8 बजे. सुबह 8 बजे से ना अभी 5 बजे के अंदर. अच्छा 8 से 4:30 बजे ना. अब वाटरफॉल्स सो बिग वाटरफॉल्सर मजा जत ही नेबें तत ही कम पड़े से ही अनेकटा ऊपर से नाम से यतटा कम ऊपर से नाम से अपनी भावते पर बहुत ऊपर से नाम रहा है ये वाला वाटरफॉल्स. आप मजा ले सकते हो तो 4 बजे या 4:30 बजे के अंदर आ जाओ मजा लो अब तुरंत वापस आओ. लेकिन शाम होने का इंतज़ार मत करना क्योंकि ये इधर क्या बोलते हैं नेत्र वैली वाइल्ड लाइफ सेंचुअरी इज अ फूल ऑफ वाइल्ड एनिमल्स एंड मेनी अदर थिंग्स. सो वाटरफॉल्सटा के देखे एबार हमें ऊपर चल ওপরে যাওয়ার জন্য অনেক সময় লাগবে কারণ খাড়াই চড়াই আছে. ওয়াটারফলকে টাটা করে এবার আমরা এগিয়ে যাচ্ছি. চলুন বন্ধুরা पानी हर सीजन में चलता है ना. एटा ये वाला वाटर मेडिसिन वाटर भैया बोल रहे हैं. भैया थोड़ा भी थोड़ा बहुत शायद पियेंगे. इधर है तो टुडाओ गांव का नाम है टुडाओ. अच्छा टुडाओ. सो उधर उदेंगे वाटरफॉल और मैना पे वाटरफॉल दो वाटरफॉल है. अच्छा अच्छा okay? बहुत दूर है लेकिन हम लोग अभी छोड़ रहे हैं पहले देख लेते हैं बाकी सब. तो इसके ऊपर हम जा रहे हैं वेरलेम. वेरलेम वेरलेम और एक गाँव है वो और दिस ऑल विलेज इज अंडर द गोवा. गोवा में आते हैं. अच्छा अच्छा बाकी जो कर्नाटक में उसके ऊपर और एक गाँव है. अच्छा तो वो शादी नहीं. अच्छा हमारा जो वाइल्ड लाइफ सेंचुरी जाते हैं सेटा किछुटा कर्नाटक पड़े किछुटा गोवाते पड़े. हमरा आज एखन गोवार पाटे तो चलून हमरा जाए एवं गिए व्यू देखे रास्तार मजाड़ा नहीं देता. अच्छा सबरी ओहो पूरा ना रस्ते में आता है. अच्छा अच्छा और एक वाटरफॉल्स देख लें इस नेत्र वाली वाइल्ड लाइफ सेंचुरी में बहुत सारा वाटरफॉल्स आपको देखने को मिलेगा. और हम लोग आगे निकल रहे हैं. आगे रास्ता थोड़ा बहुत ठीक ठाक ही है. ठीक ठाक मतलब इधर पानी जो बहुत बारिश ज़्यादा हाँ जो विलेज हम लोग जा रहे हैं उस विलेज का नाम है सार्जिनी विलेज इन नेत्र वैली. इज अ विलेज शेयरिंग द बाउंडरी बिटवीन द कर्नाटका एंड द गोवा बट इट्स इन द गोवा.
लास्ट पॉइंट ऑफ गोवा मिक्स है कर्नाटक गोवा। अच्छा इधर कर्नाटक इधर गोवा, ए पासे कर्नाटक ए पासे गोवा, ए पासे कर्नाटक इधर गोवा। हम लोग दोनों बॉर्डर का एकदम बाजू से निकलते हुए हम लोग आगे बढ़ रहे हैं। मैं अखन दाड़ी आछी कर्नाटक एवं गोवार एकदम बॉर्डर मिडिले। तब ये गाँवटा आछे ये ग्रामटा एटा किंतु गोवार लास्ट ग्राम। हम लोग नेत्रवली सेंचुरी में बहुत मजा किया है, उसके बाद हम लोग एकदम ऊपर आ गया गाँव में। और इधर गाँव में आप देख रहे हो ये दिस इज द विलेज ऑफ बाउंड्री बिटवीन द कर्नाटक एंड द गोवा एंड वी आर एंजॉइंग सो मच। एंड आपको क्या बोलूँ, जो भैया के साथ मिल गया वो बहुत बढ़िया है एंड बहुत सारा जगह घुमा रहा है। आप इधर हमारा स्कूटी खड़ी है एंड भैया लोग से हाय। आप लोग का इधर स्कूल फुल तो है नहीं ना सर? नहीं नहीं स्कूल फुल सब नीचे ही है। स्कूल प्रॉब्लम नेट प्रॉब्लम है सब। पानी है? पानी पानी और इलेक्ट्रिसिटी है ना? अच्छा पानी इलेक्ट्रिसिटी का सुविधा मिल गया, लेकिन अभी तो जमाना बदल रहा है, नेट का तो फैसिलिटी चाहिए। हो सकता है कुछ ही दिनों में आ जाएगा। और बृष्टि शुरू हो गया, एबार हमारा नीचे जाबो तो चलून बंधुरा गाड़ी दादा ऐसे कैसे चलून गो बैक। बारिश भी थोड़ा थोड़ा हो रहा है, जल्दी निकल रहा है हम लोग। हेलो बंधुरा, हमरा नेत्रावली थे के फिरे चले एसेछि আর আজকের এই অসম এক্সপিরিয়েন্স একজন লোকাল দাদার সঙ্গে পরিচয় হয়ে গেছে, কি বলবো। তার এই বাড়িটা এবং তার পরিবার, তার গোয়ানিজ ফ্যামিলি থেকে তিনি বিলং করেন, তার পরিবার নিয়ে ভাবছি আরেকটা ভিডিও বানালে কেমন হয়, যেটা ভাবছি নয় বানাবোই আপনার জন্য। তার দুজন ছেলে বা তার পরিবার, তার একটা রেস্টুরেন্ট আছে গোয়ার মধ্যে, তো এই গোয়ার বলতে যে এই নেত্রভ্যালির নিচে, হ্যাঁ এটা গোয়ারই মধ্যে, তো সেটা দেখাবো। তবে এখানে এই ভিডিওর এন্ড করছি, পুরো এই ভিডিও আপনার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কাজকে সাপোর্ট করার জন্য এই দূর দূরান্তে ঘুরে আপনার কাছে ভিডিও এনেছি, আনতে চলেছি এবং আনবো আগে আপনার কাছে প্রতিজ্ঞা করছি। অবশ্যই চ্যানেলে বজায় থাকুন, সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক করুন, কমেন্ট করুন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে যারা এরকম ঘুরতে ভালোবাসে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। এখানে করছি এই ভিডিওর এন্ড। পরের ভিডিও মানে আজকে এখন থেকে সারা রাত বলুন বা রাত্রে কোনো যদি কিছু শুটিং করতে পারি, এই গোয়ারিজ ফ্যামিলি বা তাদের কালচার বা তাদের সঙ্গে কথোপকথন, তাদের নানান জিনিস, সেটা আপনার কাছে শ্যুট করবো। ততক্ষণ বন্ধু সেই ভিডিও পাওয়ার জন্য জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন, ততক্ষণ বন্ধুকে করে দিন টাটা। বন্ধুরা চলুন দেখা হচ্ছে সেই নেক্সট ভিডিওতে।